তো আজকে আমি দেখাবো $10 লোগো কনটেস্টে উইন করা যে লোগোটি দেখতে পাচ্ছেন এখানে তো এই লোগোটি আজকে আমি করব তো এটি প্রাইস ছিল $10 অস্ট্রেলিয়ান ডলার তো এই লোগোটি আমি কিভাবে উইন হয়েছি ডিজাইনটি করে সেই লোগোটি আমি আজকে দেখাবো তো শুরু করা যাক এখানে প্রথমে দেখতে পাচ্ছেন আমি ট্যাগসগুলো লিখে রেখেছি তো এই লেখাগুলো আমি ফন্ট চেঞ্জ করে দেব তো ইউরোস্টাইল আমার যে ফন্ট ডাউনলোড করা আছে সেটা আমি এখানে অ্যাপ্লাই করছি তারপর এখান থেকে আমি ক্রিয়েট আউটলাইন করে দিচ্ছি ক্রিয়েট আউটলাইন করার পর এখানেও আমি ইউরো দিয়ে দিচ্ছি ইউরোস্টাইল এটি ওকে তারপর এইখানে আমি এটি লাইন স্পেসিং একটু বাড়িয়ে দেব কারণ এখানে একটু স্পেস থাকলে ভালো লাগে দেখতে এই কারণে তারপর আমি এখানে শিফটে ধরে ঠিক করে দিচ্ছি সবগুলো ধরে উপরে যে ট্যাগসগুলো সবগুলো ধরে ঠিক করে দিলাম ওকে এখন আমাকে এই ট্যাগসটা যে ফোন নাম্বারটি এটি আমাকে ফন্ট চেঞ্জ করে দিতে হবে ইউরো স্টাইল তারপর এই ফন্ট থেকে আমাকে এই ফন্ট ছোট করতে হবে 300 দিয়ে দিলাম এটা স্পেস দিতে হবে না 10 দিয়ে দিলাম এটা ক্রিয়েট আউটলাইন করে দিচ্ছি তারপর শিফটে ধরে ছোট করে দিলাম ওকে ধরে এখন অ্যালাইনমেন্ট করে অ্যালাইন করে দিলাম তারপর এইখান থেকে এই পাশে যে ফাঁকা অংশটা আমি লাইন একটা লাইন দিয়ে ফিল আপ করে দিচ্ছি পেন্টল দিয়ে আমি একটি শেপ টান দিলাম তারপর এটি অ্যালাইন করব অ্যালাইন করার পর এই শেপটি আমি আরও মোটা করে দেব স্ট্রোক বাড়িয়ে দিচ্ছি ওকে তো এখানে দেখতে পাচ্ছি যে আমার এটার থেকে সামান্য বড় করে দিই এটা এই লাইনটা থেকে এই ফন্টটা ছোট আমি ফন্টটা একটু ছোট করে দিলাম তারপর এখান থেকে এক্সপ্যান্ড করে দিচ্ছি এক্সপ্যান্ড করে দিয়ে এই শেপ দিয়ে এখান থেকে কাটবো ওকে তারপর সবগুলো ধরে অ্যালাইন করে দিই অ্যালাইন করার পর এটা এই শিপ এবং এই লাইনটা ধরে এই পাথফাইন্ডার দিয়ে আমি কেটে দিচ্ছি তারপর আনগ্রুপ এটি সরিয়ে দিচ্ছি ওকে এখন আমি এখান থেকে অ্যাডজাস্ট করে দিই অ্যাডজাস্ট বলতে এখান থেকে সবগুলো এটা যে লাইনটা এখানে অনেকগুলো পার্ট আছে এটা ধরে আমি এখান থেকে ইউনিট করে দিচ্ছি এটুকু ধরে আমি নিচেরগুলো ধরে আমি তো নিচের অংশটাই আমি এখান থেকে কালার দিয়ে দিচ্ছি গ্রে কালার তারপরে এইটা আমি মাঝখানে যেটা আছে সেটা আমি অরেঞ্জ কালার দিচ্ছি এবং এই অংশটি আমি গ্রিন কালার দিয়ে দিচ্ছি এইখানে আমি একটু ফল্ট দেখতে পাচ্ছি এখানে এই পাশে আমার এটা গ্যাপ আছে এখানে আমার ক্লায়েন্ট আমাকে এখানে বলেছে এখানে কিছু গ্যাপ আছে আমাকে এটা পূরণ করে দিতে হবে তো এখানে আমি জুম করে দেখাচ্ছি এইখানে দেখতে পাচ্ছেন আমার এখানে একটু গ্যাপ আছে তো এটুকু আমি আমি এখানে ডাইরেক্ট সিলেকশন ধরে আমি উপরের দিকে টান দিব ওকে এবং এই নিচেরটাও কিন্তু সেমভাবে আমি নিচের দিকে টান দিলাম ওকে এই পাশের অংশটি আমি আবার আরেকবার দেব এক দুইবার ওকে এটুকু আমার কমপ্লিট আমার হয়ে গেছে এখন আমাকে এটুকু এটা বসাতে হাতুড়ি তো আমি এই হাতুড়িটি গুগল থেকে নিয়ে এসেছি আপনারা গুগল থেকে নিয়ে আসতে পারেন এখানে ইমেজ স্টেজ আছে ইমেজ স্টেজে ক্লিক করছি এক্সপ্যান্ড তারপর এখানে আনগ্রুপ করে দিচ্ছি আনগ্রুপ করে এটি সরিয়ে দিচ্ছি জাস্ট এখানে এনে বসিয়ে দিতে হবে জুম করে দিচ্ছি বসানো শেষ হলে আমি এখানে কালার দিয়ে দিব হোয়াইট উপর দিয়ে এটা ঠিক করে দিই
ওকে এটুকু শেষ জুম আউট করে সবগুলো ধরে আমি গ্রুপ করে দিচ্ছি তো আমার এখানে কাজটি কমপ্লিট তো এই ফাইলটি আমি উইন হয়েছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন এবং চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে